ওকে ফার্স্ট টাইম হচ্ছে আপনার লাইনটা আসবে আর কি, লাইনটা এসে আমার হচ্ছে 3 পয়েন্ট স্টার্টারের, এখন আমরা কানেকশন দিব, সেটা হচ্ছে ডিপেন্ড করে কত এম্পিয়ার এর কত এম্পিয়ার মোটর মোটর। এখন আমার এখানে এম্পিয়ার এর মোটর হচ্ছে 4.1 এম্পিয়ার এর মোটর, তো সেই ক্ষেত্রে আমার ওইখান থেকে সাপ্লাই দিতে হবে। ওকে 220 ভোল্টে না? ওকে ওকে, আর এখানে আছে আর্মেচার লাইন, আর্মেচার ফিল্ড, সেই অনুসারে আমি মোটরের সাথে কানেকশন দিয়ে দিব, আর নিউট্রালটা একসাথে করে এক জায়গায় কানেকশন দিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে। তারপর আমরা সাপ্লাই দিলাম কোথায়, সরাসরি লাইনটা সরাসরি লাইন 3 পয়েন্ট স্টার্টারে এল এসে, স্টার এল এ দিয়ে দিলাম, আর এইখান থেকে আর্মেচারেরটা গেল, আর্মেচার লালটা, হ্যাঁ লালটা গেল কোথায়, থ্রি পয়েন্ট স্টার্টারে আর্মেচার থেকে এখানে আবার মোটরে নিয়ে আসছি। ঠিক আছে, তারপরে আমরা আবার ফিল্ড ফিল্ডকে নিয়ে আসলাম, ওই 3 পয়েন্ট স্টার্টার পয়েন্ট যেহেতু বের করা আছে, সেখান থেকে আমরা এই পয়েন্টটাকে ফিল্ডের মাধ্যমে নিয়ে আসলাম এখানে। ঠিক আছে, এখন একটু স্টার্ট দেন। হ্যাঁ, সেটা তো দেখলাম নিউট্রাল আর কি, শর্ট করে দিলাম। ওকে, সুইচ ওয়ান, ভোল্টেজ 220-এর কাছাকাছি, একটু বাড়ানো, ঠিক আছে। থ্রি পয়েন্ট স্টার্টার হ্যান্ডেল ওয়ান, এনার্জাইজড হয়ে আমার এটা হ্যান্ডেলটা ধরে ম্যাগনেটিক ম্যাগনেট কন্ট্যাক্ট করে এটা ধরে রাখতেছে। আচ্ছা, তাহলে আবার মোটর ঘুরতেছে। ওভারলোড না হলে তো কিছু হবে না। এটা দিয়ে তো স্টার্ট করে না, ওটা লাগলে বন্ধ হয়ে যাবে।